সবকিছু কয়ে দেয় যে তুমি মলম পার্টির সর্দার ছিলে, তুমি মলম মারতা, আর আমার কথা যদি কয়ে দেয় সিটারি বাটপারি করে খাই, এরই টিকতে পারবা নি? হ্যাঁ, আমি কইছি লেদু ব্রো, আমার তো জানের জান কলিজার টুকটা কি কইছি না আপনারে? ভালো করছেন, নিয়েছেন। আমি নান্না চৌধুরী, এটা আমার ওস্তাদ। বেআইন বেআইন ডাকপারি, বেআইন কাটে তরকারি, টিনের চালে কুকিল ডাকে, বেআইন আমার পাশেই থাকে। বেআইনি যখন পাশে থাকে আমার মনেও কুকুর। আমার প্রতিটা কবিতার লাইনে লাইনে আমি কিন্তু তোমার মনে রেখে লিখছি, আমার প্রতিটা কবিতার মধ্যে তুমি আছো, পাখি আছে, বুঝছো না? খুঁজেছিলাম কি, ও তুমি তো কথা আমার কইছো, ওই যে কইছো না বেয়াই, তোমার কবিতা ছাপা হইলে তুমি মেলায় যাইবা, মেলা থেকে নানান মানছে আমার কবিতার বই তখন কিনবো, মস্তনাম করবো, তখন তুমি সবাইরে দেখাইয়া কইবা এই যে কবি ছানাউল আমার বেয়াই হয়। হ্যাঁ কইছি তো। কইছো না? একটা প্ল্যান করে রাখছি, মেলায় যখন মানুষজন মনে করে যে কবিতার বইটা দেখবো, নিচে আমার নাম লেখা, সবাই আমার সুনাম করবো যে কবি সানাউল, তখন বেআইন তুমি কইবা যে এটা আমার বেআই সানাউল, কইবা না? আচ্ছা বেআইন, আমি আর একটা জিনিস প্ল্যান করে রাখছি, ওই যে বইয়ের উপরে মানে যেটার কভার করে আর কি, বুঝছো, কভারে আমি একটা সুন্দর কইরা তোমার ছবি দিমু। কি কও? হ, আর লগে কি দিমু জানো? পাঁচ দিয়া এটা টিয়া পক্ষীর ছবি দিমু, বুঝছো? আর হ কইতাছি মানে কি, এতদিনে মনে হয় দুই কপি ছাপা হয়ে গেছে। কি কইতাছো? আচ্ছা তোর বইয়ের নামটা কি দিছো? আরে বেআইন, এতক্ষণে তো আসল কথা কইছো, কি নাম দিছি জানো? পৃথিবীটা সুন্দর না? কি কইতাছো তুমি, আমার কথা তোমার বইয়ের নামে দিছো? আরে বেআইন তুমি কি কইতাছো? হ্যাঁ, এই যে সব কবিতা তো তোমার নিয়েই লিখছি। আমার যে কি খুশি লাগতেছে, এইটাই তোমার ইম্পর্টেন্ট কথা, এত জরুরি ডাক দিছো না? আছে মানে কইতাছি হুনো বেআইন, এই যে মনে করো যে আমি যে কবিতা লিখি বড় সাক্ষী তো তুমি, তাই না? তোমার আমি এখানে বইয়ে কত কবিতা শুনেছি, তারপরে আরো নানান জায়গাতে শুনেছি, কোন কোন জায়গায় শুনেছি তুমি কত বেআইন? তুমি তো আমার এই বারান্দায় বসে কবিতা শুনাইছো, রান্নাঘরে আমি যখন রান্না করি তখন কবিতা শুনাইছো, পুকুর পাড়ে যখন আমি কই মাছ কাটতেছিলাম তখনও তো তুমি আমার এই কবিতা শুনছো। হবে মানে তুমি যেখানে আছো আমার কবিতা তোমার লগে লগে এনে গেছে আর কি। এখন তুমি আমার কবে, আমি যে কবি মানুষ
এটা নিয়ে কি তোমার কোনো সন্দেহ আছে? কি কও, একদম না। দুঃখের কথা কি জানো বেন, এই দুনিয়াতে কিছু খারাপ মানুষ আছে। মানুষ মানে কি, মানে ভালো দেখার চায় না, বুঝছো? কেউ কারো কোনো ভালো দেখবারই চায় না, ওই আংটার মতন পিছনে লাগে থাকে। ও, তা তো থাকে, কিন্তু তোমার সাথে কি হয়েছে বিয়াই? আমি একটু গেরা কলে হয়তো পড়তে যাইতেছি, এই জন্য ভাবলাম যে তোমার লোকের কথাটা একটু শেয়ার করে নিলে ভালো হয়। মানে হয়েছে কি, কিছু পাবলিক আছে তো তোমার উল্টা পাল্টা আমার নামে কিছু কইতে পারে, বুঝছো? হয়তো কইবো যে আরে সানাউল মানে কিসের কবি, ও কি কবিতা লিখতে পারে নাকি, নানান কথা হয়তো তোমার কইবো। তো এই জন্য ভাবতেছি যে না, ব্যান একটু আগে থেকে একটু ব্যানের সাথে বিষয়টা আলাপ করে নিই, তুমি যাতে আমাকে ভুল না বুঝো। এই যে আমি যে কবি মানুষ, তুমি আমারে খুইলা বলো তো, ঘটনা কি তোমার পিছে কেউ লাগছে? কিছু কইলাম না, কেউ কারো ভালো দেখার পারে না, বুঝছো? এটা হলো সমস্যা। আছে কিছু মানুষ উল্টাপাল্টা মানুষ, হয়তো আইসা তোমারে কইব আর দূর, কারে আপনি জায়গা দিচ্ছেন, ও একটা এসে উল্টাপাল্টা আমার নামে অনেক কিছু কইব, আমি যে কবি এটা তো স্বীকারই করবো না। আচ্ছা তুমি এগুলা নিয়ে চিন্তা করো না তো, বাদ দাও। তুমি যে কবি এটা আমি তো জানি, অত মানুষে জানার দরকার নাই। কেউ যদি আসে উল্টাপাল্টা কোনো কথা বলতে তোমার নামে, তাও দিয়া দৌড়া নিবে। এত বড় সাহস আমার বিয়ার নামে উল্টা পাল্টা কথা বলবে? আরে কি শুনালে ভাই, হ্যাঁ আহ দিল্লা খুশ হয়ে গেল। আহ মানে আমার মন ডাফিকা মনে হয় না, দুই মন পাথর নেমে গেল। সর্বটা অন খাইবার পারি তো? খাও তো। দেন কথা দিলা কিন্তু, কোনো হারাই যদি এনে আমার নাম উল্টা পাল্টা কিছু কয় একদম দাবড়ানে দিবা। তুমি একদম চিন্তা করো না, আমি থাকতে কেউ আসতে পারবে না। তুমি শরবত খাও, আমি যাই দাউটা ধার দিয়ে আসি। ভালো করে ধার দিবা কইলাম, বুঝছো? মোটামুটি একটু ব্যান্ডে তো শেয়ার করছি, মনে হয় না হালারাই এখানে এসে কোনো কিছু জুত করতে পারবো। ড্যানও আছে, ড্যানের দাব বানিয়ে খেলে তখন বুঝবো। হালারা আমার ইঞ্জেকশন দিস, তখন আমার এখানে থাকার ব্যবস্থা খাবার চাস? আয় বেটা, আমিও তো বললে একটা স্পেশাল বানাতেছি, দেখুম হালা কত ধানে কত চাই হয়। আমি এখন ইলিশ রানীরে আমার সৌর বিশ্ববিদ্যালয়ে চাকরি দিতে চাই। অবশ্যই ওস্তাদ, সে যেভাবে ঘটনার বর্ণনা করছে, সহজ সরল সুর হিসাবে সে আমাদের এখানে চাকরি করতে পারে প্রফেসর হিসেবে। সে একজন গৃহিণী সাইজা, ইলিশ মশালারে যে ধোকা দিছে এটা একটা বড় ধরনের উদাহরণ, পুরা সৌর সমাজের একটা বিরাট শিক্ষা। সুতরাং তার মতো একজন শিক্ষিকাকে আমি কখনোই ছাড়বো না। আমাদের কলেজে, আমাদের বিশ্ববিদ্যালয়ে, আমাদের স্কুলে আজ থেকে সে সহযোগী অধ্যাপক। ঠিক আছে, তুমি তার অ্যাপয়েন্টমেন্ট লেটার দাও এবং তার থাকার সুবন্দোবস্ত করো, খাওয়ার দায়িত্ব আমার। স্যামিলি নো টেনশন, তুমি আমাদের এখন ভিআইপি গেস্ট, তোমার আমরা ঠিক মতো আপ্যায়ন করবো এবং তোমার উপার্জনের সুবন্দোবস্ত করবো, ক্লিয়ার? ওস্তাদ আমি একটা কথা বলবো ওস্তাদ। বলো। আমি বলতেছিলাম কি, স্যামিলি তো আমার পূর্ব পরিচিত, আরে ওকে এমনি আমি আগে থেকেই অন্তরের অন্তঃস্থল থেকে ওকে আমি পছন্দ করতাম। তো আমি ওকে নিয়ে একটা রুমে থাকি, আমি উপরে, ও উপরে থাকবে, আমি দরকারি লেখাটে থাকবো, নিচে থাকবো। এই যে জীবনে এত বছর বয়স হয়েছে, তোমার বয়স কত? এখন তো ছোটবেলা মা মারা গেছে, তো আমার তো বয়স এখন তো হিসাব নাই আসলে। আরে চুল দাড়ি দাঁত দেখে বোঝা যায় না বয়স কত ওস্তাদ। বয়স সুরগের বয়স মাপতে পারবো না, মায়ের খাইতে খাইতে একসময়। কবে এটা বয়স কত? 47-47। আমার হিসাবে কয় তোমার বয়স 55। 55 বছর বয়সে তুমি যে বিভিন্ন জায়গায় চুরি করতে গেছো, কত মহিলার সাথে তোমার পরিচয় হয়েছে, কত সুন্নির সাথে তোমার খাতির হয়েছে, কত? এটা একটু হিসাব করে বলতে হবে, তাও 50-60 জনে রকম না। 60 জন মহিলা তোমার পরিচিত, 30 জন সুন্নি তোমার পরিচিত, তুমি কি এখন এই সব সুন্নিরে নিয়ে সব মহিলারে নিয়ে এক ঘরে থাকবা, এটা সম্ভব? না, ওর একটা ওকে একটু দেখে শুনে রাখতে হবে না ওস্তাদ, বলতেছিলাম। কাছে আসো, কাছে আসো, মাথা নামাও। তুমি করবে না, মানুষ মায়ের যাক বোনের যাক,
তারে সম্মান দিয়ে রাখতে হবে। এক ঘরে তারে নিয়ে থাকা তার সাথে ব্যাগ তুমি হচ্ছে অবশ্যই দামিনী কিন্তু ইলিশ না সব স্যার আমি একটা কথা কইতে চাই এইটাও ওর মাথা তো চুল আসিল ওই চুল গেল কই কালের বিবর্তনে চুল পড়ে গেছে কালের বিবর্তনে তোমারও চুল পড়ে গেছে এই চুল লাগাও আরো সুন্দর লাগবে শোনা যেদিন কলেজে প্রথম ক্লাস নিতে যাবা এই চুল লাগাই যাবা আমি চাই সব চুল সব চুলনি তোমার রূপ দেখা পাগল হয়ে যায় হ্যাঁ ইলিশ রানী ঠিক আছে তাহলে এখন থাকার ব্যবস্থাটা কি হবে থাকার ব্যবস্থা আমি করব তার জন্য আলাদা ঘর তার জন্য আলাদা চৌকি তার জন্য 100% সিকিউরিটি দেওয়ার দায়িত্ব আমার ঠিক আছে ওস্তাদ যেহেতু কই স্যার কোনো চিন্তা করেন না ঠিকই আছে আমি ও মেনে নিলাম চুল আর এক দুটা কিনে নিবা ঠিক আছে ঠিক আছে টাকা দিতে পারবো না তুমি দেখো ওই যে নাটক করে না মহিলারা পুরুষরা শুটিং স্পটে যাইবা যাই ওহেন থেকে মেকআপ রুমে ঢুকবা ঢুকে মেকআপ আর্টিস্টে কিছু খাওয়াই দিবা এই জিম মেরা ঘুমাইব আর ব্যাগ থেকে চুল নিয়া ফুট এইটা পড়বা ঠিক আছে চুল ছাড়া তো গ্রামে বেড়াতে পারি না আরে বেটা খালি খবর নাও ঢাকা শহরে কয় জায়গায় শুটিং হইতাছে ঠিক আছে দুইটাই একটা চুল নিয়ে ভাগবা বাস আর শিল্পীদের মন ভালো যদি ধরাও খাও মার খাইবা না ঠিক আছে ঠিক আছে ওস্তাদ না বলতেছি কি তাহলে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হয় না এখন সেইটাই তো কবো আমি এখন দুইজন যাও ইনিশিয়ালির জন্য খাওয়ানোর ব্যবস্থা করো ঠিক আছে ভালো না লাগবো না চশমা তারে দাও যার দায়িত্ব সে পালন করো দাও খাওয়ানোর ব্যবস্থা করো তাহলে বিশ্রাম আমরা ঘরে যাই একটু খাজুরি আলাপ করি আসুন আর কোনো কোন মনের দুঃখ মনের মধ্যে রয়েছে কাউরে কিছু করতে পারি না গ্যারামে যেভাবে অনাচার ও বিচার শুরু হয়ে গেছে ঠিক আছে মানে মিস্টার দুলাল কবে জানি গরম সেরা চলে যায় আঙ্গুর সেরা পলাই যায় কি কো এটা ব্যাটারি ভাই মিস্টার দুলাল যদি চলে যায় তাহলে আমরা কেমন থাকব ভাই জানি কি হইব কি কম মিস্টার দুলাল তো আহত হয় হৃদয়ে এই বিদারক ঘটনা মানে এই সব সব মিলে হৃদয় বিদারক ঘটনার মধ্যে কইরা মানে হার্ট ফেল করে বা কিছু একটা করে মানে বুক ভেঙে এখান থেকে চলে গেল আঙ্গুর সেরা কিন্তু কুব্বা স্যারে কি হৃদয় বলে কিছু আছে কি কও তুমি এটা ব্যাটারি ভাই ভাই জানি কেন হৃদয় থাকবো না থাকবো কিসের জন্য কন কারণ হইতেছে সে প্রেমে সেকা খাইতে খাইতে তার যে ভিডিও ভাবি থেকে সেকা খায়া অত্যাচারিত হয়ে তার মনটা এমন ভেঙে গেছে তার হৃদয় বলে কিছুই নেই হ এটা তুমি ঠিকই করছো কি যে পাইছে ভিডিও ভাবির মধ্যে এটাই তো বুঝে না আর কি কমু আর এদিকে লেদু সরের নান্নু সরের ঘটনা শুনছো না ইদু সর আবার কি করলো আরে কপাল ইদু সরাই তুরি সামারি সেরে দিয়া এক ডাক্তারের ডিসপেন্সারিতে গিয়েছিল বুঝছো তারপর তারপর ওখান থেকে ওই যে ডাক্তারের ব্যাগ চুরি করে না পলাই গেছে পলাই গিয়ে ওই ডাক্তারি যে সাদা কাপড় আরে সাদা কাপড় পরে অন্য গ্রামে গিয়া ডাক্তারের জিনিসপাতি দিয়া রুগী দেখে ওষুধ দিয়ে বেড়াইতেছে সবাইকে কি খারাপের খারাপ এখন যদি মানুষ মরে এটা দায়িত্ব কে নিব আল্লাহ জানে তারপরে আরো কি করছে জানো কারো জ্বর হয় কারো শেঙের ব্যথায় কিছু হইলেই কয় কি কেমন কিছু না ভালো ডাক্তাররা কখনো ওষুধ দেয় না কয় খালি নাপা ধরাই দেয় আর ওই গ্রামের লোক যেন মনে করতেছে না জানি কত বড় ডাক্তার তারপরে দিলু বাটপার আছে না নাইট মাস্টার দিলু হ্যাঁ এই বাটপারে আবার কি করছে কি করে নাই আম গইতে একবার ফলস টিকিট মানে ভুয়া টিকিট দিয়ে একটা মানে কত বড় প্যারেশানিটা করলো প্যারেশানিটা করলো হ্যাঁ এখন এই মাইক মাস্টার দিলু এখন কালো চশমা ও টাই লাগে গ্রামে ঢুকছে হাতে একটা ব্যাগ নিয়ে ব্রিফকেস কেন ব্রিফকেস নিয়ে কি করে সে নাকি একজন বিশাল বড় কোম্পানির অফিসার হয়ে গেছে তার নাম কি এখন জানেন কাজী রাইজুল ইসলাম চৌধুরী কি কও তুমি তো ঠিকই করছো
এসব চোর বাটপাড়ির বিচার করতে করতে তো আমাকে মিস্টার দুলালের আসলে হার্ট অ্যাটাক হয়ে যাবো। একটা কথা আমি আপনাকে কোনোদিন বলি নাই, আমার ছোটকালের একটা স্মৃতি, অনেকেরই বলছি আপনারই খালি বলা বাকি আছিল, সেটা হইতেছে যে আমি ক্লাস থ্রিতে থাকতে যখন ছোট ছোট পোলা বান্ধা, মানে ক্লাস থ্রির পোলা বান্ধা তো ছোটই হয়, এরা যখন বান্দরামি করত, হ্যাঁ বিভিন্ন বদমাইশি করতো, তখন সারাইসা বেদ দিয়ে মারতো মারতো, কিছুক্ষণ পরে আবার বান্দরামি করতো, আবার মারতো, আবার বদমাইশি করতো, আবার মারতো, আবার অনাচার করতো, এরকম করে সার মারতে 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 পোলাবানের লগে কি আর পারে, এক পুংডা পোলাবান, এরা অত্যাচার করেই দিয়েছে দুনিয়ার আকাম কুকাম করতেছেই, ঠিক আছে, আর সারে অমনি মারতে 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 সারের হাতের কত কুলে, এখন সারের হাতও গেছে লুলে আমার মনে হয় ভাবি মিস্টার দুলালো এরকম চোর ডাকাইতে থাবড়াইতে 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 আর কত থাবড়াইব। যাও ব্যাটারি ভাই, তোমার কাছে আ কথা কু কথা, এসব খারাপ কথা মুখে আনো না তো, শুনলেই তো বুকের ভিতরে কেমন স্যাপ কইরা উঠে। হয়েছে যাও, তেল মাখা শেষ, একটা গোল্লা সাবান দিয়ে একেবারে ডোলা ডোলা সুন্দর করে চুলে শরীরে সাবান দিয়ে গোসল করে আসো, আমি তোমার দেখি ভাত মারার ব্যবস্থা করি। আজকে রাঁধছি যে কলমি শাক, ঢ্যাঁড়স ভাজি আর একটু বোয়াল মাছ, খুব মজা। আমি নিজে যেদিন দেব না সেদিন বুঝতে পারবা, তুমি একজন পান খাতি দোকান ফাঁকা দেখেছ, আমি পান খাওয়া একটু কোনো মানুষ আছে পান খেতে যা অবশ্য কদর ব্যবহার যা। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছে? ওয়ালাইকুম সালাম। না বহুদিন তো আসলে দোকানের আশেপাশে আসি নাই, ভাবলাম তোমার সবাই কেমন আছে দেখে চলে যাই। কেমন ছিলাম? ভালো আছি, আগামী দোকান তো তারপরেও আছে, আর কয়েকদিন পর তো মানে এই জায়গা তো অন্যরকম একটা ব্যবস্থা হবে, মনে করেন তিনতলা বিল্ডিং উঠে যাবে। কয়তলা? তিনতলা। কেমনে কেমনে সম্ভব আমি তো বুঝলাম না, জানুটা কি বলবো, মানে আপনারা জ্ঞানী গুণী মানুষ কিন্তু একটা জিনিস ভুলে যান যে কারোর যদি মাথায় বুদ্ধি থাকে আর টেকা থাকে তাহলে এই একশোটা জমির ভিতরেও তিনতলা বিল্ডিং হয়। আমারও তো একই কথা, একশোটা জমির ভিতরে কেমনে তিনতলা বিল্ডিং হবে, সেটাই তো করলাম, এই তো টেকা বুদ্ধির খেলা। বুঝছি, তোর কাছে এখন টাকাও আছে বুদ্ধিও আছে, অসুবিধা নাই। শোন, তোদের জন্য একটা বড় সুখবর আছে। আপনি আপনার সুখবর রাখেন, আগে আমার সুখবরটা শুন। কিসের সুখবর? ওমা কি সুখবর শুনবো কি? এই যে মনটা, হ্যাঁ মনটা ভালো আছে, তাকালে আমার নিজের কান্দা আসে। কেন কি হয়েছে? আপনি শ্বশুর বাড়ি যে ঘাপটি মেরে পড়ে থাকলেন, আরে মনটা না খেয়ে আপনার বাড়ির সামনে যে তালা ধরে ধুলাধুলি করে, এই বেঞ্চির উপর এসে বসে থাকে, টিঙ্কু ভাইয়ের বাড়ির সামনে যে দাঁড়া থাকে, আমার কথা শোনেন। ও আচ্ছা, না ঠিক ডাব হচ্ছে, কিন্তু ডাব হোক, কিন্তু মনটা মনটা দেখলে আমার এখনই কান্দা আসতো। আরে কথা কই একলা রে, ওখানে কি ডাব আছে না? আচ্ছা ডাব যাওয়া সব খাই দেবো। আমি কি বলতেছি, আমি বলতেছি বড় একটা সুখবর আছে, আমার বড় ভাই হ্যাকমত হ্যাকমত মরে গেছে। কি করছে হ্যাকমত? পাইছে হ্যাকমত ভাই, আসতেছে আবার, আসতেছে আবার, তারপরে সে চলবে। হ্যাকমত ভাইয়ের মতো ভালো মানুষ, এই শুন সামনে যে ইলেকশন সবাই হ্যাকমত ভাইরে একদম চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে একদম এইভাবে। এটা আপনি খুব ভালো কথা কইছেন, মানে আমার বয়স তো বেশি না, কিন্তু এই বয়সে তার মতো ভালো লোক আমি কোনদিন দেখি? আসলে মানুষের জমি ঠেঙে আসলে আসে, হ্যাঁ তারপর সুদ খাওয়া, মানে মানুষ মানুষের বাড়ি দখল করা, মানুষের বৌদ্ধি টাকায় থাকা, মানে মেলা কুকৃতি করে শান্তি খেয়ে সাথে গিরাম ছাড়া হয়েছে, এরকম ভালো মানুষ আমি আমার জীবনে দেখিনি। একটা চলো, এই তোর কি বলছি, আমাদের মতো মুরব্বী আমাদের মতো বংশীয় মানুষের বিপক্ষ যারা কথা বলে তাদের কি করবি? আবার গ্রাম ফেরত আসবে, আর গ্রামের লোকজন চোখ
আলম সাধু গয় নচি মনে নচি মন বহিলে রে রে হাগ কি রে তোর মাথার তাপ ছিঁড়ে গেছিন হ্যাঁ অন দিন না তোর লোকের বুড়িয়া কোন হ্যাঁ গরজা গরজা মানুষ তো করে বাইরে দেখলে হিডি মারি ইয়ে লাইব যা লুকাই থাক বুড়িয়া তো ঠিকই বুঝছে দিনে বারণ দেখত ইয়েলা এত লুকাই রয়েছে তুই বাড়ি আমার রাস্তা ধরে কি কর বুড়িয়া বুড়িয়া বুড়া তুই বুড়া বেড়া আমার ওস্তাদের সম্মান দা কথা কবি আমার ওস্তাদের নাম কওয়ার আগে কানের মধ্যে দুইবার হাত দিতে হয় আমার ওস্তাদের নাম হলো লেদু চৌধুরী আচ্ছা লেদু সত্যি তো বুঝছে হাতার সিচুয়েশন হাতে রাইতে বাইরনো ইয়ালের মতো থাকবে ইয়াল যেমন দিনে বেলা কাতার থাকে রাইতে বাইরে সুরি করে ধরা যাবে গুণ সুর দু গাছে সরি কিন্তু দেখে জানে অন্তত কোনো কারণে দরিত করে হিডি মারিয়ে লাই বিচার কে করবো এই গ্রামের ভিতরে এমন কেউ আছে আমরা পিটাই মারবো আমরা এই গ্রামের ভিতরে এমন কোনো কাজ করি না মানুষের ক্ষতি হয় বুঝছস আমরা কি এই বড়া চুরাকি আর চুরাকি রে বড়া আমি নান্নু চৌধুরী আমার ওস্তাদ লেদু চৌধুরী একটা কথা মনে রাখবি আমরা গ্রামে কারো ক্ষতি করে কাজ করি না রে হাগল তোর ওস্তাদ লেদু সবজি খেতা কাঁদি বাসা তুই রয়েছে তুই বাইরে রেসুত কিনলে তোর বদলি দিয়ে যা বাসা যা যা খেতার ভিতরে হানি বাদ ছাড়ি গিয়া হিঁদু লটকে দিয়ে খাই ঘুমাই থাক ভালো ঘুমাইবো যা এ আমি কই যাবো না যাবো তোরা কই দেবো এই তুই গোলাম গোলামের মতো থাকবি আরে এই হেকমত আলী তো 840 840 আমি কার করছি সেটা তো বোঝা লাগবি তারে গ্রাম থেকে একবার মানুষ মাইরে বাইর করে দিছিল গ্রাম থেকে একবারে বারে কি কবার আউট করে দিছিল সে আবার ফিরে আসতেছে এক লম্প দুই লম্প তিন লম্প দিয়া ওরে সাইর লম্প দিয়া রে বান্দ্রা রে বান্দ্রা হো রে বাবা রে বাবা রে আমার রেডিও আছে তো গান শুনলে তো রেডিও তো শুনি তোমারটা শুনেন লাগবে না তো ধন্যবাদ হ্যান্ডশেক করেন আমি তো সদাগর মানুষ দোকানের মহাজন ওরে তোপলা তোপলা তুমি খুব মহাজন হয়েছো না Bell icon on YouTube app and never miss another update.